পোহালেই ভোট গণনা, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে। আমি পীর পরিবারের একজন সদস্য হিসাবে, সন্তান হিসাবে, আমি আমার রাজ্যের, আমার দেশের প্রত্যেকটা দলের কাছে, দলের কর্মীদের কাছে আমি অনুরোধ করব, যেহেতু হার জিত প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, কেউ হারবে কেউ জিতবে, বিশেষ করে আগামীকাল দেশের জনগণ, রাজ্যের জনগণ যাকে ভালোবেসেছেন, দেশ দশের সেবা করবেন বলে, জনগণের পাশে দাঁড়াবেন বলে, সংবিধানকে রক্ষা করবেন বলে যেনাকে ভোট দিয়েছেন, হয়তো তিনারা জিতবেন। কিন্তু তিনারা জিতার পরে যেনারা বিরোধী, যেনারা হেরেছেন, তানাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করবেন, মারধর করবেন, খুনোখুনি করবেন, অবিলম্বে এগুলো আপনারা বন্ধ করুন। যেহেতু নেতা নেতৃত্ব 5 বছর, কিন্তু সম্পর্ক পাড়ার পড়শির, বন্ধুত্ব সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক সারা জীবনের, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বিগত বেশ কিছু ইলেকশনে আমরা দেখেছি বা দেখে আমরা শিক্ষাও পেয়েছি যে ইলেকশনকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে হানাহানি, খুনোখুনি ইত্যাদি হয়েছে, কিন্তু এতে সর্বশেষ যেটা যেটুকু আমরা ফল পেয়েছি, জনগণেরই ক্ষতি হয়েছে, দেশেরই ক্ষতি হয়েছে, দেশের সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে যেন দেশের সম্পদের ক্ষতি না হয়, জনগণের ক্ষতি না হয়, ভালোবাসা ভ্রাতৃত্বের ক্ষতি না হয়, এদিকে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। এবং বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে আমি দোয়া চাই, আগামীকাল যিনারা জিতবেন, যিনারা মাসনাদে আসবেন, গদিতে বসবেন, তিনাদের আল্লাহ পাক যেন দেশ দশের সেবা করার তৌফিক দান করেন, এবং ভারতের সংবিধান, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা তানার দ্বারাই রক্ষা করার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। আর একটা বিশেষ করে আমি আমার রাজ্যের এবং আমার দেশের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে সক্রিয়ভাবে কাজ করুন, সক্রিয়ভাবে প্রত্যেকটা এলাকায় আপনারা টহলদারি করুন, যাতে আমার রাজ্যে, আমার দেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আজকে আমি খুব খুশি হয়েছি, আজকে আমার এলাকায় পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছে যে আগামীকাল সকাল 6টা থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত 144 করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। তবে এ নিয়ম যদি এইভাবে, পুলিশের ভূমিকা যদি বিগত দিনে আমরা ভোটের সময় বা গণনার সময় বিভিন্ন পদক্ষেপ আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো আমাদের মায়েদের কোলগুলো খালি হতো না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বাফারা হতে হতো না, এতিম মিসকিন হতে হতো না। তবে যেভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন, সক্রিয়ভাবে, আরও সক্রিয় হন, আরও মজবুতভাবে আপনারা আগামীকাল থেকে আমার দেশে, আমার রাজ্যে ছড়িয়ে পড়ুন, যাতে জনগণের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখুন। জনগণের কাছে আমি অনুরোধ করব, আপনারাও হার জিত প্রত্যেকের আছে, একে অপরে, একজন হেরে গেছে, একজন জিতে গেছে বলে একে অপরের মধ্যে হিংসা, বিভেদ, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি বন্ধ করে একে অপরের মধ্যে মিল, ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ সুন্দর করে, দেশকে সাজাবার পরিকল্পনা করুন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সেবা করার ব্যবস্থা আপনারা গ্রহণ করুন।